ব্যস্ত শহর ব্যস্ত মানুষ ব্যস্ত গাড়ির চাকা দিনের শেষে তবু সবাই সবার মতো একা ব্যস্ত শহর ব্যস্ত মানুষ ব্যস্ত গাড়ির চাকা দিনের শেষে তবু সবাই সবার মতো একা জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড় কারো গল্পে ছন্দ পতন কারোটা অস্থির কারো গল্প হয় বিজয়ী কারো মানে হার কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপার 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 আমি কি দুলা ভাইয়ের কথা কিছু কইছি? আমি তো কইছি বিউটি আপার জরি আপার কথা। হ্যাঁ, আবার কি করলো? না আমি ভালো না, এই সময় কি আর ভালো থাকা যায়? চারিদিকে যে ভাইরাসের আক্রমণ, মনটা ভালো নাই, এই ঘুরে ফিরে খাই, আর কি করব। না ভাই, মন ভালো থাকলে তো সবই ভালো থাকে, মন ভালো নাই দুনিয়াদারি কোনো কিছুই ভালো নাই। না না, ব্যবসা বাণিজ্য নাই, কিচ্ছু নাই, মানে খুবই সমস্যার ভিতরে আজ হয়েছে। ঠিক আছে, থাকি কি সাকসেস? আপনার কি মনে হইতেছে এই তামান্না কোনো কাজে কখনো ফেল করছে? আরে আমি সেটা বলছি নাকি? তা আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? আমি ধরা পড়লে যাতে দৌড়ি পালাইতে পারেন। আর তুমি কি ধরনের কথা বলছো? আমি কি দৌড়ে পালাবো কেন? কবে পালাইলাম দৌড়ে? আমার তো সেইটাই মনে হলো। সব সময় মনে রাখবেন আমি কোনো কাজে ফেল করি না। সেটা তো জানি, তোমার নিয়ে আমি এতগুলো কাজ করতেছি, ফেল করলে তো করা হতো না। আচ্ছা, এখন টাকাটা কি এখানে রাখবেন? অর্থাৎ রাস্তার মধ্যে টাকা বের করবো। কিন্তু আমার তো চলে যাইতে হবে, এখানে বেশিক্ষণ থাকা তো ঠিক হবে না। সাবধানে থাকা ভালো। আর আপনি এই সামান্য একটা বিষয় নিয়ে মাথা ঘামাইতেছেন? আরে গলাতে তো পারে। কিন্তু টাকাটা না রাখলে আমি যাই কিভাবে? আজকের কাজ তো শেষ। হ্যাঁ আজকের কাজ শেষ, কিন্তু আগামী কালের পরিকল্পনা করতে হবে না? স্যার, আমি আজকে একটু তাড়াতাড়ি চলে যেতে চাইছিলাম, আমার আসলে বাসায় একটু ঝামেলা হইতেছে। অফিসে ছোট্ট একটা মিটিং সেরে তুমি বাসায় চলে যাবে। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। এই তুমি মনে হয় নিয়ম কানুন সব ভুলে যেতেছ, আমাদের দুইজনের একসাথে অফিসে যাওয়াটা ঠিক হবে না। যাও, তুমি যাও আগে, আমি আসতেছি। যাও। ঠিক আছে, আমি যাই তাহলে। না রে ভাই, না আমি তো ব্যবসা পাতি সব বন্ধ করে দিয়ে মানে এখন বসে আছি। যাক, দেখা যাক সামনে কি হয়, কদ্দূর যায়। হ্যাঁ কোথায় যা? কি ব্যাপার? আমি তো বাড়ি এলা। কি কন আপনি বাড়ি বলা? আমি যখন কথা বললাম তখন তো মায়ের কণ্ঠ শুনলাম, কোনো পুরুষ মানুষের কণ্ঠ তো শুনি নাই। বুঝছি, তুমি আমার স্ত্রীর কথা বলতেছো, সে কি বলছে? আমি হেল লগে আগে এই কথা কইয়ে রাখছিলাম, হোস্টেলে থাকার ব্যাপারে আজকে নাকি একটা সিট খালি হয়েছে, হেল লেগে গেছি। তার মানে কথাবার্তা সব ফাইনাল? জি, আপাতত ফাইনাল আছে। কি নাম তোমার? রূপা। একেবারে ভুল নাম। জি, তোমার নাম যে রূপা রাখছে সে বিরাট ভুল করছে। কোন যুক্তিতে তোমার নাম রূপা রাখে? তোমার চেহারা এত সুন্দর, এত সুন্দর মেয়ে তুমি, তোমার নাম রাখা উচিত ছিল হীরা, ডায়মন্ড, যদি সেটা সম্ভব না হয় কমপক্ষে সোনা, গোল্ড, 24 ক্যারেট গোল্ড। কি গো, কার লগে কথা কও? এই মেয়ে তোমারে খুঁজতেছে, আমারে কয় আপনি কি বাড়িওয়ালা? আমি কেন ধর, আমি কেন বাড়িওয়ালা হো? বাড়িওয়ালা আমার বউ, তোমার কাছে যেতে চাইছিল,
আমি বললাম ঠিক আছে চলো আমার বউর কাছে নিয়ে যাই। সে হইতেছে বাড়িওয়ালা, এর মধ্যে তুমি চলে আসতা। তোমার নাম কি? রূপা। জি ম্যাডাম। চিন্তা করে দেখো, এত সুন্দর একটা মেয়ে, তার নাম রাখছে রূপা, কত বড় বাক্য। এর নাম রাখা উচিত ছিল হীরা সুনি পান্না, কম করে হইলে 24 ক্যারেট সোনা। তুমি কই যাইতেছিলে যাও, এখানে কারো রুসু কেড়ে? নতুন একটা মেয়ে এসে তার নিয়ে ঘরে গিয়ে বসি, আলাপচারিতা করি। তোমার তো একটা সিকিউরিটি দরকার আছে। তোমার আর তাহলে বাইরে যাওয়ার দরকার নাই, তুমি দুটো ইট লই আয়ো। না না, দরকার থাকবো না, কা দরকার আছে। তোমার লগে তো সব কত ই আছে, তুমি তো বেডও দেখতে গেছো। তো ওকে রুমে লয়ে যাই। জি আচ্ছা ম্যাডাম, চলেন। আরে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি বললাম আজকের মধ্যে যদি আপনি ইন্স্যুরেন্সটা করেন তাহলে সেটার সাথে আপনি একটা স্বাস্থ্য বিমা ফ্রিতে পেয়ে যাবেন, যেটা 10 বছরের জন্য 50% যে কোনো হাসপাতালে ডিসকাউন্ট। আরে ভাই, এখন যদি ইন্স্যুরেন্সটা করেন একটা টাকাও আপনাকে বাড়তি দিতে হবে না, যেটা আছে সর্বনিম্ন সেটা দিয়ে আপনি করতে পারবেন। আমি সব ব্যবস্থা করে দিব, আপনার কোনো চিন্তা করতে হবে না। তাই মুরব্বি আজকে কি আমি আসবো? কি বলেন, এক সপ্তাহ পর? আর আপনি বুঝতে পারছেন না, এই অফারটা হচ্ছে সীমিত সময়ের জন্য। এক মাস পরে এই অফারটা থাকবে না, তখন তো আমি তখন আপনাকে টাকা দিয়ে করতে হবে, এখন তো আমি আপনাকে বিনা দিচ্ছি। আপনি আমার কথা কি বুঝতে পারছেন? আমি বললাম যে এখন যদি করেন এটা আপনার এক টাকাও লাগবে না, এক মাস করলে আপনার আবার বেশি টাকা করে দিতে হবে। এই বয়সে তো হসপিটালে যেতেই হয়, 10 বছরের জন্য আপনার অনেকগুলো টাকা বেঁচে গেছে, 50% ডিসকাউন্ট। কি আজকে করতে পারবেন না? ঠিক আছে, আমি বুঝছি, মানে আমি বুঝছি, আপনাকে ফোন দিতে হবে না, আমি আপনাকে ফোন দিব। জীবন দত্ত হাসপাতাল কি একটা যা কি লইছি আই। যার সাথে কথা বললা ফোনে, সে কোথায় থাকে? কিল্লাই। বলো সে কোথায় থাকে? গ্যান্ডারিয়া। গ্যান্ডারিয়া? গ্যান্ডারিয়া তো খুব বেশি দূরে না, খুব বেশি দূরে না। কিন্তু তুমি যেই উচ্চ সরদার সাথে কথা বললা, যদি সাদে যেই ওই গ্যান্ডারের দিকে মুখ দিয়ে কথা বলতে, হেলে পরে হ্যাঁ শুনতে পেত। খামাকা তোমার ফোনের টাকাগুলো তো নষ্ট হইতে না। আই কথা বলছি দেখা, তোর সমস্যা হয়েছে কেন? আরে বাবা, আমার কেন সমস্যা হইবে? আমার সমস্যা হওয়ার তো কোনো কারণই নাই। সমস্যা তো তোমার, খালি মনে হলো যে কানের মধ্যে ঠাস 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 করে কতগুলো ঠাডা পড়লে আমি কানের মধ্যে আমি পু একটা শব্দ শুনতে আসি। এই মোবাইলে কথা বলতে পারো না তো শিখতে অসুবিধা কি? আগে শিখিয়ে নাও কী করে মোবাইলে কথা বলতে হয়। তুমি যে কাজ করো এই কাজে, তো মোবাইলে স্মার্টলি কথা বলাটা খুব জরুরি। শোনা, তোর কাছে আর ফোনে কথা হইগন লাগতো না, বুঝছো নি? আমার কাছ থেকে কেন? কোনো কাজ যদি তুমি না পারো, সেই কাজ যদি 5 বছরের কোনো বাচ্চা পারে, তুমি 5 বছরের বাচ্চার দ্বারা দিয়ে ওইটা শিখতে পারো, শেখাই তো কোনো লজ্জা নাই। শোনা, আর হিগদই তো না, তোর সকলে তুই হিগিয়া। তোমাদের নোয়াখাইলা লোকজনদের একটাই সমস্যা, তোমাদেরকে কোনো কিছু বলতে গেলে সেটা তোমরা নেগেটিভ ভাবে নাও। আমি কিন্তু একটা পজিটিভ চিন্তা নিয়েই তোমাকে জিনিসটা বলতে আসি। একটা কাজ না পারলে শেখবা, মোবাইলে কথা বলতে পারো না তাতে কি হয়েছে? শেখবা, দরকার হইলে মুই তোমাকে শিখাইয়ে দেবো। হ্যাঁ ঠিক কইছস, আমরা তো ফোনে কথা কিন্তু জানি না, কিন্তু তোর মতো তো সারাটা দিন ফোনের মধ্যে হুজুর ঘুজুর ফুসুর ফুসুর করতে থাকি না। হুজুর ফুসুর ফুসুর করে কথা বলা ভালো না? মাইক দিয়ে যদি তুমি কথা বলতে চাও, তোমার রুম তো রুম পুরো এলাকার মানুষজন তো চলে আসবে, তো কথা বলার সময় তোমার মুখটা যদি মুখ না হয়ে মাইক হয়ে যায় সেটা তো হবে না। হবে? আই মাইক লাগাই না। মাইক লাগাস তুই, তুই যখন ঝগড়া করস তখন তো গলাটা একদম বাঁশের মতো হয়ে যায়। আরে বাঁশ না, হাঁসের মতো প্যাঁ প্যাঁ। মাইক তো মুই লাগাই না, মাইকটা তুই লাগাস। আমনি মরে একটা কথা কন দি, আপনি তো এই ঘরে আসছেন, উপর দিয়ে নিচে নাইমা ঘরের মধ্যে আসছেন, তো আসতে আসতে পুরো জার্নির মধ্যে আপনি কার গলাটা শুনছেন? মোর গলা শুনছেন না ওর গলা শুনছেন? তাহলে তো আপনিই বুঝতে পারবেন ঝগড়াটা কে করতে আছে, মুই করতে আছি না ওই করতে আছে। আই ফোনে কথাগুলি শরীর জ্বলে কেন? এতক্ষণ আরে খোড়া দাস না, ম্যাডামের দিকে কি ভালো সাজোস? আরে বাবা, এখানে তো ভালো সাজারও কিছু নাই, মিথ্যা বলারও কিছু নাই। তুই মুখ দিয়ে যেরকম ঠাডা ফেলাই ফেলাই মোবাইলে কথা বলতে আসিলি, মুই খালি বলছি ম্যাডামরে যে তুই এত জোরে জোরে কথা না বললি, একটু আস্তে কথা বল, কারণ যেইভাবে মাইক ছাড়ছে পুরো এলাকার লোকজন জড়ো হয়ে যেত।
দোষের কিছু বললে আমার মনে হয় না। ম্যাডাম যার লগে কথা বলছি হে বেড়া তো কথা শোনে না, এর লেগে জোরে জোরে কথা বলছি আই। তাম আমি এখানে বই রসি, এরপরেও তোমরা দুজন মিলে ঝগড়া করতে তো। ম্যাডাম আর কোনো দোষ নাই, সব তো হেতি করে। হ মাইক লাগাইয়ে তুমি কথা বলতে আসছিল তাই না? আমি তোমার কতবার কইছি ঝগড়া করলে আমার হুস্টেলে টাউন যেত না। ম্যাডাম আসলে কাহিনী হয়েছে কি, মোরা ঝগড়াঝাটি করতে আসছিলাম না, মোরা নর্মাল কথাবার্তা বলতে আসছিলাম। সাধারণ কথা এটা। তার মানে হইলে কি এক একটা বরিশাইল্লা আর একটা নোয়াখাইল্লা যদি একসাথে থাকে তারা নর্মাল কথাবার্তা বলে ওইটারে ঝগড়াই মনে হয়। আসে না যে দা কুমড়া ব্যাপারটা আর কি, তাছাড়া তো আমরা বন্ধুই। আমি তো তোমরা এই সাধারণ কথা না ঝগড়াই তানের ফেসে ফেলে বুললেই গেছি গা আসল কথাটা। শুনো এই তো সে রূপা, এই সাকিবার সিটা থাকবো। এই কি বলতে আছেন ম্যাডাম, সাকিবা যাইতে না যাইতে আর একজন হাজির হাজির হইতো না কে লাগিয়া? হ্যাঁ শুনো আরো সাতজন লিস্ট আছে, হেরা আমারে ফোনও কইছে যে আমার হোস্টেলে সিট কালি হওয়া মাত্র হেরারে জানাইতে। আর ওই তো না কেড়ে আমি যে হোস্টেলে অত ফেসিলিটি দিই আর অত কম ভাড়া কোন হনে কেউ সিট পাইব। আর শুনো এ হইতেছে রূপা বুঝছো, আর শুনো এটা জরি আর বিউটি, এরা কিন্তু আমার হোস্টেল একটার প্রথমতে আছে অক্ষরে আমার আপনা বইনের লাইন। শুনো তোমরা মিলজিল করে তাই কছে। ঠিক আছে ম্যাডাম, আপনার কোনো চিন্তা করা লাগবে না, বাদ বাকি কথাবার্তা আমি বললে নিতে আসি, আমি থাকতে আপনি কোনো টেনশনই করবেন না। তো নাম কি বললো? রূপা। রূপা সিলভা। সম্পর্কের কারণে তো আপনার ফাজলামি বাইর আছে। আমি ফাজলামি করবো ঠিক আছে, তুমি আমার সাথে ফাজলামি করবে না, যা কই সঠিক উত্তর দাও। তুমি এই লেডিস হোস্টেলের সামনে ঘোরাঘুরি করো কে? এই যে দুলাভাই একটা কথা বলে ফেললেন, আপনি মাঝে মাঝে না ভুলে যান যে এই গলিতেই কিন্তু আমার বাড়ি, তাহলে কী করবো রাস্তা তো এইটাই, এবার তো তোমার যাতায়াত করা লাগবে না, এই জন্যই আসছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। বক্ষ শোনো, আমার লগে চালাকি করবো না, আমি কিন্তু মানুষের চোখ দেখলে অনেক কথা করে দিবার পারি। আমি গার্লস স্কুলের গেটের সামনে আর মহিলা কলেজের গেটের সামনে 11 বছর ডিউটি করছি। ডিউটি? কিসের ডিউটি? ডিউটি মানে গার্লস স্কুলের ম্যাগও দেখতাম, মহিলা কলেজের ম্যাগও দেখতাম। তুমি কি লাগে আসো, কি লাগে আসো, কি ধরনের লাগে আসো বুঝি না আমি। তুলাভাই আপনিও না পারেন, আপনি কিন্তু তুলাভাই একটা ফোনটা আছে। ফোনটা আমি করুম না তো কি করুম, ধুম মেরে বসে থাকুম নাকি হারি? যতদিন বাসে ফুর্তি করুম ফোনটা আমি করুম, কখন স্টক করে মরে যাই, কখন দম বন্ধ হয়ে মরে যাই, ঠিক আছে? না না তা তো অবশ্যই, এটা তো অবশ্যই ঠিক, মজাই তো আলাদা, জীবনে মজা নিতে হবে। অহন তুমি আমার হেঁচা কথা কও, তুমি হোস্টেলের সামনে কার জন্য সেখানে থাকো? দুলাভাই কি যে বলেন না বলেন। আরে দুলো তোমার শরীর দেখি সরমে ভর্তি, কার কাছে আইসো আমার কয়ে ফেলাও। হ্যাঁ দুলাভাই বুঝেছ যে আমার বন্ধু নেহাল আছে না, নেহাল বিয়ে করবে এই জন্যই এখানে আসার। আরে নেহালের বিয়ের পাত্রী খুঁজতে আসো আমারে কইবে না, অসুবিধা কি পাত্রী দেখা দেই। দুলাভাই পাত্রী তো এখনো পছন্দ হয় নাই, দেখতেই তো পারি নাই কেউরে, কারে পছন্দ করবো একটা। তুমি দেখে কি করবা, নেহালকে পাঠাও, নেহাল আসুক আমি একলগে সব তুলে ডাকি, লাইন ধরে খাড়া করি, নেহাল দেখুক যেটারে পছন্দ হয় সেটারে বিয়ে করে নিয়ে যাবো, বাস আমারও সুবিধা হয়, আমি একলগে সব তুলে দেখি নাই, আমারও একলগে দেখা হয় বুঝো না। এটা কোনো কথা হলো? এইটাই কথা, কারণ সবার শিডিউল পাই না, একজন ভিতরে থাকে একজন বাইরে, একজন ঘরে ঘুমায় একজন মার্কেটে যায়। এই নেহালের পাত্রী খোঁজার অসিলায় যদি সব থেকে একবারে আমিও দেখতে পারি বুঝো না। তুমি এক কাম করো, অহনি নেহালরে ফোন দাও, তারা বাইরে এতে কম। দুলাভাই ওরে ওরা পাওয়া যাবে না তো, ও তো কয়েকদিন ধরে বাসায় নাই, ওর আব্বা যেন কই পাঠাইছে, এদিকে আমি তারা ফোন করি ফোনটাও তো।
শোনো, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তাই তুমি চলো, যে মেরে পছন্দ হয় তার লাগে তোমার বিয়া পড়ায় দিব। শোনো, আমার আজকে মন চাইতেছে একটা মেয়ের লগে একটা ফোলার বিয়া পড়ায় দিই, যদি সম্ভব হতো আমি বিয়ে করতাম, সেটা তো সম্ভব না। চলো, তুমি চলো। দুলাভাই, এটা এটা কী ধরনের কথা বলেন, এটা কীভাবে সম্ভব? আরে বাবা রে, কেমনে সম্ভব সেটা আমি বুঝুম। শোনো, আজ সকালে একটা সুন্দরী মেয়ে আইছে, তুমি চলো, তোমার ওই মেয়েরে দেখাই, তারপর কাজী সাহেবের ফোন দিই, কাজী সাহেব আইব, লগে লগে বিয়া ফরাই দিব। ওই মেয়েটার যদি বিয়া হয় লাভ হলো দুইটা, তুমি একটা সুন্দরী বউ পাইলা, আর হ্যার হোস্টেল খরচ বেঁচে গেল, তোমার কান্দে বয়ে বয়ে খাইব। কী কোন দাদাভাই, আপনি আস্তে আস্তে সিরিয়াস হয়ে যাচ্ছেন, আপনি সিরিয়াসলি বলতেছেন নাকি? সিরিয়াস তো মুই, চলো চলো। না দুলাভাই, ঘটনা হচ্ছে কি, মেয়ে তো দেখতে যায় যে কোনো অসুবিধা নাই, বুঝছি যে আমার একটা ছোট কাজ আছে, আর এক সময় বলে দিল, দেখে দেখে বলে আসসালামু আলাইকুম। ব্যাটা ছাগল, লাইন মারার সময় সবাই আসো, বিয়ার কথা শুনলেই উল্টা দৌড় দিস। স্যার, আপনি আমার খালি খালি কষ্ট করেন। তার মানে কি, তুমি না বললা সাকসেস? না না, সেইটা তো সাকসেসই, আমি সেইটার কথা তো বলি নাই, এই যে আমাকে অফিসে নিয়ে আসলেন। ও তাই বলো, তোমার কথা শোনাতে আমার বুকের ভিতরটা ধুক করে উঠছিল। যেই মেয়ে কোনোদিন কোনো কাজে ফেল করে না, সেই মেয়ে বলবে যে আমি খালি খালি কষ্ট করে দিছি। তোমার আমি একটা কথা বলি, এই মুজাফফর তোমাকে কখনো খালি খালি কষ্ট করাবে না। তোমার এই অফিসে নিয়ে আসার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে, একটা কারণ আছে। কী কারণ স্যার? আরে এত তাড়াহুড়া করতেছো কিসের জন্য? একটু একটু বসে থাকো, স্থির হও, বলি না। আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া লাগবে। আরে ওরে, বাসায় তো যা ভাই, তুমি তো এক ঘন্টা পর যাও, তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে তোমার। আচ্ছা কী করতে চাইছিলেন সেটা কর। ও স্যার, আপনার যে টাকাটা। আহ, থ্যাংক ইউ। শোনো, এখন থেকে এই টাইপের কাজ তোমার বেশি বেশি করতে হবে। আরে সেটা কোনো প্রবলেম নাই স্যার, আপনি খালি ব্যাক আপ দেবেন তাহলেই হয়ে যাবে। তোমাকে আমি 5,000 টাকা কমিশন দিচ্ছি, খুশি? এখনই দিয়ে দিবেন? দেখো তোমার না, তুমি হয়তো ভাবতেছো এত টাকা তুমি আয়না দিলা, তার ভিতরে মাত্র 5,000 টাকা তোমার আমি কমিশন দিতে চাইতেছি। তোমার বুঝতে হবে এখানে যে টাকাটা আছে, এর ভিতর থেকে আমার অফিস, ইনফর্মার, তারপরে আরও কিছু অফিস আদালত আছে, সব জায়গায় দিতে হবে, তাতে আমার কিন্তু যত সামান্যই থাকবে, খুব একটা থাকবে না। স্যার আমার এত কিছু হিসাব করি আসলে কোনো লাভ নাই, আমি চাইতেছি আপনি আমাকে একটা প্রপার ব্যাক আপ দেবেন তাহলেই হয়ে যাবে। আমার না, তোমার কোনো টেনশন করতে হবে না, আমি যতক্ষণ আছি তোমার ব্যাক আপ আমি দেব, ওকে? ঠিক আছে, এখন নতুন কী কাজ করা লাগবে সেটা কম। দেখো তোমাকে আমি একটা লিঙ্ক পাঠাইছি, এটা হচ্ছে একটা একটা ব্যবসায়ীর লিঙ্ক, তুমি এটা দেখো। এই লোকটা ব্যাংককে গিফট আইটেমের ব্যবসা করে, আমার ধারণা সে এই গিফট আইটেমের আড়ালে আরও বড় কোনো ব্যবসা করে। তোমার কাজ হবে এখন এই লোকটাকে ফলো করা, তার গতিবিধি লক্ষ্য করা, মনে থাকবে? দিছেন, লিঙ্কটা দিয়ে দিছেন? হ্যাঁ দেখো। ঠিক আছে। আদনান ফারুক? হ্যাঁ, এখন রিকোয়েস্ট পাঠিয়ে দাও। স্যার এখন পারতেছি না, বাসা যা দেব। কেন, এখন পাঠালে সমস্যা কি? স্যার আসলে হয়েছে কি, এটা আমার রিয়েল আইডি, আর এই নাম্বারটা দিয়ে, এই আইডিটা দিয়ে আমি কোনো ক্লায়েন্ট ধরতে পারবো না, আমি সেই কাজটা করতে চাইতেছি না। আর বাসায় আমার আর একটা মোবাইল রাখা আছে, সেটার মধ্যে ফেক আইডি খোলা আছে, আমি সেটা দিয়ে ট্রাই করবো। খুব ভালো কথা বলছো, তোমার মাথায় আসলে বুদ্ধি আছে। আমার না, সেই কারণেই তোমার সাথে কাজ করে আমার ভালো লাগে। স্যার তাহলে আমি এখন চলে যাই। আচ্ছা যাও, তুমি সেই তখন থেকে খালি যাই যাই করতেছো, তুমি জানো না যে আমি তোমার কত পছন্দ করি। আসলে বাসায় একটা ঝামেলা আছে স্যার, তাড়াতাড়ি চলে যেতে হবে। ঝামেলা? কিসের ঝামেলা? না ওই সেরকম কিছু না, আমি ম্যানেজ দিতে পারবো, তাহলে আমি আজকে একটু তাড়াতাড়ি চলে যাই স্যার। হ্যাঁ ঠিক আছে, যাও, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ জি, ঠিক আছে। তুমি কি নতুন আসছো ঢাকায়?
দাই আমি নতুন নাম কিছু জানি দাই তো তাই আমি দুই বছর দিলাম আগে বাইরের লগে থাকতাম বাবিটা বেশি সুবিধাজনক বাইরের কাছে এই দুইটা কথা কইয়া গেল উঠনামি করে হেল লেগে ওই হানতে হোস্টেল উঠছিলাম সেইখানে ছয় মাস থাকতে পারে এইখানে তো ওখান তো চলে এসো কিনলে ঘটনা কি ওইখানে অনেক সমস্যা আছে পরিবেশটা বেশি ভালো না কারেন্ট থাকে না গ্যাস থাকে না দুনিয়ার অপরিষ্কার কোনো মতো একটা হোস্টেল বানায় রাখছে আর কি আমি চাইতেছিলাম যে সুন্দর একটা পরিষ্কার একটা হোস্টেল খুঁজতে এই সাকিবাটা মাত্র গেল ভাবলাম কয়টা দিন আরাম করে ঘুমাবো একা একা হাত পা সরাইয়া এই বিছানার উপরে এই শান্তি তো সহ্য হইল না ম্যাডামের কোথা দিয়ে আবার জোগাড় করে নিয়ে আসছে এই তোমার বাড়ি কোথায় গাজীপুরে সে তো বুঝছি আনার কথা শুনি আমিও বুঝতে পারছি আপনারা দুজন কোন জায়গার তো তুমি কি লেখাপড়া তো করো কি লেখাপড়া করো বলো লেখাপড়া আপাতত করি না বিজনেস করি ভালো কথা তো কিসের বিজনেস অনলাইন বিজনেস মানে অনলাইনে আমার একটা পেজ আছে আরে বাবা রে বাবা অনলাইনে বিজনেস করা ইয়ে বুঝছি মোরা অনলাইনে বিজনেস করো তুই তো তুই বিজনেস তো মানে হলো জিনিস বেচা তো বেচোটা কি তুই তোর মালটা কি কি বেচো এই তো থ্রি পিস অর্নামেন্টস কসমেটিক্স এগুলো আমার একটা পেজ আছে অনলাইনে তো ভালো হইছে নতুন নতুন জিনিস কিনতে তোমার কাছে আইতে হইব বাইরে যাওয়ার লাগতো না কারণ তুমি ঘরের মানুষ না তো পেজের নাম কি সবই দেখাবো একটু ওয়েট করেন মাত্র তো আসলাম সময় হলে সবই দেখাবো আমি একটু ফ্রেশ হয়ে আসি আচ্ছা ফ্রেশ হয়ে পরে আগে কথা শুনে যাও এত তাড়া কিসের চললে তো যাইতেছো না তাই না তুমি যেখানে আসছো ম্যাডাম কি তোমাকে বলছে এই হোস্টেলের নিয়মকানুন সম্পর্কে তুমি কি অবগত জি বলছে আমাদেরও কিন্তু কিছু নিয়মকানুন আছে আমরা নিজেরা নিজেরা তৈরি করছি নিয়মকানুন সেটাও কিন্তু তোমাকে মানতে হবে কি নিয়মকানুন প্রথমেই তোমাকে মনে রাখতে হবে যে এই রুমে আমরা দুইজন কিন্তু সিনিয়র সিনিয়র মানে হইতেছে সবার আগে এখানে আমি আসছি তারপর জরি আসছে কোনো ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে কিন্তু আমাদের সিদ্ধান্তটাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে এবং তোমাকেও সেটা মানতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা মাথায় কিন্তু রাখতেইব তোমার বুঝছনি আচ্ছা আপনারা দুইজন কি আমার সাথে টাকা বেশি দিবেন কেন না মানে মনে হইতেছে আপনারা দুইজন আমার সাথে টাকা পয়সা বেশি দিবেন টাকা পয়সা যারা বেশি দেয় তাকে অধিকারও তো বেশি থাকে আর যদি টাকা পয়সা সমান সমান দেয় তাহলে অধিকারও তো সমান সমান হওয়া উচিত তাই না ঠিক আছে তো তুই না তুই টায়ার্ড না বললা যে আইসে টায়ার্ড হয়ে গেছো তো যাও ওই যে বাথরুম ওই পাশে যে সুন্দর মতো ফ্রেশ হয়ে আসো ওখানে মোর ফেস ওয়াশ আছে মোর ফেস ওয়াশ ধরবা না নিজেরটা নিয়ে সুন্দর মতো করে যাও ফ্রেশ হয়ে আমি পরের দেখা ব্যবহার করি না সেটাই ভালো সেটাই ভালো যাও আরে আমার মা হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ তুমি এখানে হ্যাঁ এখানে কেমন আছো ভালো মুজাফফর ভাইয়ের সাথে কাজ শুরু করেছো নাকি হ্যাঁ তাহলে আমার সাথে আগের কাজটা করলো না কিসের জন্য খুব বড় মুখ করে বললা এ কাজ করবো না লাইন ছেড়ে দিছো নাকি আমার সাথে মুজাফফর ভাইকে বেশি ট্রাস্ট করো আমি তোমরা মেরে খাবো এই ভয় করেছিলে নাকি আরে না না ওই রকম কিছু না আসলে তুমি যখন বলছো না তখন তো আমি রং করছিলাম মার শরীর ভালো ছিল না এই জন্য কাজটা করতে পারিনি ও আচ্ছা তা এখন করছো নাকি কি আর করবো কাজ তো করাই লাগবে তা তুমি কি ওই কাজটা করতে পারছিলা নাকি পারো নাই আর করলে কারে নিয়ে করছো কি বুঝছো পারবো না কিসের জন্য আমাকে কি সেরকম ক্যাপাবল মনে হয় না নাকি সম্পূর্ণ নতুন একটা ফ্রেশ মাল দিয়ে কাজ শুরু করেছিলাম হেভি মেয়ে এমন পারফরমেন্স করেছে ফাটিয়ে দিয়েছে তাহলে তো ভালোই ভালোই তো এখানে কই স্যারের কাছে নাকি অন্য কোথাও ভাইয়ের কাছে যাচ্ছি আমার নতুন কোনো প্রজেক্ট এক প্রজেক্ট তো বেশি দিন টেনে লওয়া যায় না রিক্স দেখি কথা বলে দেখি আগানো যায় কিনা তুমি কই যাচ্ছো বাসায় চলে যেতেছি কাজ নেই আজকের কাজ শেষ করছি ও আচ্ছা ভাই কি অফিসে আছে নাকি হ্যাঁ হ্যাঁ আছে তুমি যাও আমি যেতেছি বাই ওকে বাই কাজ করবে না বলে আমাকে ফিরিয়ে দিয়েছিল এবি ডায়লগ বাবা আমাদের লাইনে যদি একবার টয়িং করে না ব্যবহার জায়গা পাবে না সারা জীবন খালি চক্কর কাটতেই হবে
কি ব্যাপার তো ভাই? তুমি গেট খোলা রাখা এমন করে মন খারাপ করে বসে রইছো, কি হয়েছে তোমার? কেন গেট খুলে রেখা? এখানে বসে থাকলে কোনো সমস্যা নাকি? এখানে বসে থাকতে কোনো নিষেধ আছে? আরে দূর, আমি কি সেই কথা বলছি? তোমার কোনো সমস্যা হইলো কিনা সেটা জানতে চাইছি। দরজা খুলে রাখো তুমি, কোনো সমস্যা নাই। না সমস্যা হয় নাই, তো যে কোনো সময় সমস্যা হইতে পারে। কি সমস্যা হইতে পারে? মানুষের কোনো সমস্যা হইতে পারে না? মানুষের কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, এইটা ঠিক কথা কইছেন, মানুষের কোনো গ্যারান্টি নাই। আচ্ছা ভালো কথা, হাস না না, তুমি কি সব বাড়িতে কাজ শুরু করে দিছো নাকি? না না, সব বাড়িতে কেমনে শুরু করুম, এখনো তো বাইসাই চলতে হয়। হ্যাঁ এই ব্যাপারে আমি তোমার সতর্ক করতে চাইছিলাম। শোনো, এখন সব বাড়িতে কাজ শুরু করার দরকার নেই। আচ্ছা তো ভাই, ম্যাডাম কইলো হোস্টেলে নাকি নতুন মাইয়া আসছে, তুমি কি তাকে দেখছো? সে কেমন? আচ্ছা এটা তুমি কেমন কথা কইলা? এই বাড়িতে একটা মেয়ে ঢুকছে সেটা আমি দেখছি কিনা? এই বাড়িতে আমার পারমিশন ছাড়া একটা পিঁপড়াও ঢুকতে পারে না, আর একটা মেয়ে আমার পারমিশন ছাড়া ঢুকে পড়বো এটা আমি জানুম না? এটা কোনো কথা হইলো? অবশ্যই দেখছি আমি। সে কেমন? কেমন আবার? অন্য সব মেয়েরা যেরকম হয় সেরকম। মেয়ের দুইটা কান আছে, দুইটা চোখ আছে, নাক আছে, মুখ আছে। তো ভাই হয়েছে হয়েছে, থামো, তুমি আজকাল অনেক বেশি কথা কও। আমি দেখালাম নতুন আপা কেমন। আমি খুব বেশি কথা কই? আর আপনি একদম কথা কন না, খালি চুপ থাকেন, খালি চুপ থাকেন। যখন কথা কোন লোক পান না, তোর লাইভে গিয়ে কথা কন। আমি তো সবসময় ভালো থাকি, ভালো আছি। এগুলো কথা বাদ দাও, তুমি এদিকে কই যেতেছো, কি লাগে যেতেছো সেটা কও। কই আবার যাব? আপনাদের বাসায় তো যাচ্ছিলাম। কেন আমাকে বাড়িতে? কেন কেন আবার? ওই যে বিউটি আপার কাছে যাই। বিউটির কাছে কি জন্য? কি জন্য আবার? ওই যে বিউটি আপার কাছে আমার অনেক দিনের নেটের বিল জমে গেছে, কিন্তু যতবারই চাইতে যাই সে বিল দেয় না। প্রতিবারই এক কথা বলে, বলে নেটওয়ার্ক স্লো। এই উসিলায় এখনো পর্যন্ত আমার বিলই দেয় না। ঠিকই আছে, তো তোমার নেট কি ঠিক মতো চলে? ইউটিউব দেখতে গেলে খালি চাক্কা ঘুরে। মনে করো মাছ ধরা দেখতে গেলাম, মাছ ধরা কেবল শুরু হইব, ঠিক জায়গা মতো ইউটিউব তো বন্ধ হয়ে যায়, চাক্কা ঘোরা শুরু করে। অহন যদি ইউটিউবে মাছ ধরা দেখার লেগে বয়ে থাকি, সেই মাছ ধরা ঠিক মতো দেখবার না পারি, তোমার আমি বিল দিব কেন নেটের? অধি কি বলেন দুলা ভাই, এখন তো আর সমস্যা হওয়ার কথা না, আমি তো সেই দিনই ফেস বাড়াইলাম। আপনি মনে হয় অনেক আগের কথা বলছেন। তুমি তো বিল চাও আগের মাসে। এটা কেমন কথা বললেন? দুই একবার লাইনে ডিস্টার্ব হইতেই পারে, সেই জন্য সে আমার বিল দিবে না? দুলা ভাই আপনি একটু বিউটি আপাকে বলে দেন না, আমার বিলটা যেন দিয়ে দেয়। এই তোমারে কিন্তু আমি মাঝে মধ্যে হোস্টেলের সামনে দেখি, অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? কি বলেন দুলা ভাই, না 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 না, ছি 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 ছি, অন্য কোনো উদ্দেশ্য কেন থাকবে? কেন থাকবার পারে না, বিয়া করছো? জি না ভাইয়া। ঠিক আছে, বিয়া যখন করো নাই, লেডিস হোস্টেলের সামনে ঘুরাঘুরি তো করবাই, কোনো সমস্যা নাই। হোস্টেলের মেয়েকে দেখো, যদি কাউরে পছন্দ হয় আমারে কইবা, আমি তোমার দুলাভের মতো আমি বিয়ে পড়াই দেবো, ব্যাস। কি বলেন ভাইয়া, আমি তো এই ধরনের চিন্তাই করি না। কেন চিন্তা করো না কেন, তোমার কি সমস্যা আছে নাকি? না না না, ছি ছি ছি, এসব আপনি কি বলেন, আমার কোনো সমস্যা নেই। তাহলে বিয়ার চিন্তা থাকবো না কেন, নাকি তুমি না বলো? কি বলেন দুলা ভাই? ঠিকই আছে, তুমি তো একবার একবার কথা কও, এক কাম করি, বিউটির লগে তোমার বিয়ে ভরাই দিই, তাহলে কেল্লা ফতে, বিউটি আর তোমার বিল ফাঁকি দিতে পারবো না। অবশ্য বউ হিসাবে যদি তুমি তার বিল মাফ করে দাও সেটা অন্য কথা। না 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 দুলা ভাই, আপনি এসব কি বলছেন? এই কি বলি মানে, বিউটি কি মেয়ে হিসেবে খারাপ নাকি? আরে না 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 না, আমি তো খারাপ ভালো সেই বিষয়ে বলছি না। তুমি কি কইবা, সে তো ভালো মেয়ে, দীপিকা পাডুকার মতো লম্বা। শোনো, তুমি কি এই এলাকায় তার মতো একটা লম্বা মেয়ে দেখাইতে পারবো আমারে, পারবা? না না না, আমি জীবনে এরকম লম্বা মেয়ে দেখি নাই, আর আমি আবার তোদের দেখতেও চাচ্ছি না। দুলা ভাই আমি যাই, আমার কাজ আছে। যাই দেখা, তাহলে দেখো তাহলে বিয়ে করাই দিই। দুলা ভাই আমি বললাম তো, আমার না লাইনের কাজ চলতেছে, ওরা সবাই দাঁড়ায় আছে, আমি এখন যাই। হ্যাঁ দুলা ভাই, পরে কথা হবে। দাদা তোর যে কী লাইনের কাম আছে আমি বুঝি, বদমাইশ, যাই টাটা খেয়ে আসি। আসসালামু আলাইকুম।
এরকম বড় ভাই। আ জুলহাস, আরে বসো বসো বসো। হ্যাঁ কি সৌভাগ্য আমার, মেঘনা চাইতে বৃষ্টি। বড় ভাই, আমাকে দেখে যেভাবে চমকে উঠলেন তাতে তো মনে হচ্ছে মেঘনা চাইলে বৃষ্টি না, মেঘনা চাইলে ঠাডা পড়েছে। আরে তোমার আমি ঠাডা ভাববো কিসের জন্যে? তুমি আমার ছোটো ভাই না? কেমন ছোটো ভাই, আমি পাশতে পেরেছি তো। সামনাসামনি খেলে আই লাভ ইউ আই লাভ ইউ খেলা। এক মাসে একটা কল দিয়েছেন আমাকে, খোঁজ খবর দিয়েছেন। আরে তোমার খোঁজ আমি নেবো কীভাবে তুমি বলো? তুমি তো তোমার মোবাইল নাম্বার চেঞ্জ করে ফেলছো, আমি তো আগের নাম্বারে ফোন দিই, তখন ওই যে একসারি বলে মোবাইল ক্যান নট বি রিচ অ্যাট দ্য মোমেন্ট, কী কী জানি বলে। কেন আমার নতুন নম্বর আপনার কাছে নাই নাকি? থাকবো কেমনে, তুমি নতুন নাম্বার দিছো আমারে, দিলে না থাকবো। আচ্ছা ঠিক আছে বাদ দাও, আমি না হয় তোমার ফোনে পাই নাই, ফোন করি নাই। তুমি কি করছো? তুমি তো আমার ফোন দাও নাই। এটা ভুল হয়ে গেছে, এটা স্বীকার করে নিচ্ছি। কিন্তু আপনি তো জানেন আমি কীরকম ঠাঁড়ার মধ্যে ছিলাম, পুরো দৌড়ের মধ্যে ছিলাম। জানি তো, এখনও কি দৌড়ের উপরে আসো নাকি বসছো? না, একটা সেটেল ডাউন করে নিয়েছি, একটা সিস্টেমের মধ্যে এসেছি, আর কোনো ঝামেলাটিক কোনো প্রবলেম নাই। আরে বাবারে, এটি তো নিয়ম, সারা বছর কাজ কাম করবা, দৌড়ের উপরে থাকবা, সবসময় তার এক গতিতে চলা যায় না, কখনো বেশি কাজ করবা কখনো কম করবা, যখন আবার মাঝে মধ্যে বসবা, বেশি বেশি কাজ করলে তো হাফায় উঠবা। আর যাও এসব বাদ দাও, ছোটো ভাই এখন বলো তুমি আমার কাছে কী মনে করে আসছো? আপনি তো আমাকে শিখিয়ে দিয়েছেন আমাদের এই ব্যবসায় একই ট্রেন্ডে বেশি দিন থাকতে হয় না, ট্রেন্ড চেঞ্জ করতে হয়। না থাকা ঠিক না, নজর পড়ে যায়। এখন তো মনে করেন যে ট্র্যাক চেঞ্জ করতে হবে, লগদের উপর নতুন ট্র্যাকে যেতে হবে। আপনার সাপোর্ট দরকার। তুমি কী সাপোর্ট চাও? কী আমার সাপোর্ট? ধরেন মনে করেন সাপোর্ট যেভাবে আপনি বুদ্ধি পরামর্শ দেন, এরকম বুদ্ধি পরামর্শ দেবেন কী করা যায় না করা যায় এইসব আর কি। আচ্ছা তুমি কি আমার সাথে কাজ করবা? অসুবিধা কী, এই লাইনে তো আপনি আমার ওস্তাদ বড় ভাই, আমি তো হ্যাপিলি আপনার সাথে কাজ করব, সমস্যা কী? আর আমি নিজেও ইন্ডিপেন্ডেন্টলি কিছু চেষ্টা করেছিলাম, চেষ্টা কী কাজও করেছিলাম, এখন আপনার সাথে যদি কাজ করি খুবই ভালো কথা। ওয়েল আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তুমি যেহেতু আসছো একটা বুদ্ধি বাইর হবো, চিন্তা করো না। আচ্ছা ভাই, আমার নাকি দেখলাম আপনার সাথে কাজ শুরু করে দিয়েছে, কবে থেকে শুরু করলো? কেন না এমনি জিজ্ঞাসা করলাম আর কি। দাদা ও তো সবসময় কাজ করে না, পার্ট টাইম, ওই যখন টাকার দরকার হয় তখন কাজ করে। হ্যাঁ আমি তোমার ওই লন্ডনে কন্যা প্রজেক্টের জন্য ওকে নিতে চেয়েছিলাম, রাজি হয়নি, কি যেন একটা কাজ ছিল বললো। না ও সবসময় কাজ করতে চায় না। হ্যাঁ ওই প্রজেক্টটা তুমি পরে কারে নিয়েছিলাম? নিয়েছিলাম একটা নতুন মেয়েকে নিয়েছিলাম। কি ডুবাইছে? না না, একের করা জিনিস, জবের পারফরমেন্স করেছে, আমার প্রজেক্টটা সাকসেস। তাহলে প্রজেক্ট তুমি বাদ দিলা কেন? এই যে আপনার কাছ থেকে তো শিখে নিয়েছি, যতই লাভ আসুক এক ট্র্যাকে থাকতে হয় না, ট্র্যাক চেঞ্জ করে নিতে হয়। এটা অবশ্য ভালো ট্র্যাক চেঞ্জ করাটা, কারণ ধরো বছরের পর বছর যদি একই ট্র্যাকে কাজ করি তাহলে যত সাবধানেই থাকি না কেন ধরা খাওয়ার কিন্তু একটা বিরাট ভয় থাকে। তাহলে ঠিক আছে বড় ভাই, আজকে তাহলে উঠি, কখন লাগবে আপনি আমার জানায়। ম্যাডাম কি গোহাস না না, আজ যাইতে অত দিলাম হেরে, রাতে একটু ফেসবুক বেশি চালাইছিলাম তো, ঘুমাইতেও দেরি হয়েছে, সকালে উঠতেও একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ওইছে অঙ্কা কাজ কাম শুরু হলো ম্যাডাম, ওই যে নতুন আপা আইছে না, হ্যাঁ কেমন? এটা দিয়ে তোর কি দরকার? কী যে কন্যা, তার কাজ করে দেবো, সে কেমন না কেমন জানার দরকার আছে না? অনেকেই আছে 19-20 হইলে উল্টাপাল্টা 69 করে ফেলায়। তুই যখন কাজ শুরু করবে সবাই রে দৌড়ে রাখবে 69, বুঝছ? তাইলে তার উল্টাপাল্টা কিছু তৈতো না। এই যে তুই 2 ঘন্টা দিলং করে আইলে, আমি যদি 69 হইতাম তাইলে অঙ্কা কী হইল? হইলে কী কন ম্যাডাম, আপনি তো সেরকম না,
ভালো আছেন? এর লাগি তো আমার এই অবস্থা। শুন অঙ্কার, আমি সার দিতাম না, এই যে তুই দুই ঘন্টা দেরি করে আইসোস না, এর লাগে তোরে আমি 200 টি, আচ্ছা 200 না 100 টাকা করে কাটবা। এটা কী কোন ম্যাডাম? কী হইকু, আমি গরিব মানুষ, আমার যদি টাকা কাটেন তাহলে আমি চলবো কেমনে? হ্যাঁ তুই যে গরিব এটা কেটে কইছে, তোর চাল চলন দেখ তো মনে হয় তুই অক্ষরে নায়িকা। সত্যি কইতেছেন? ওরে বাবা, নায়িকার কথা শুনে অক্ষরে খুশি হয়ে পড়ছিস মনে? না খুশি হই নাই। তোর চেহারা দেখ তো মনে হইতেছে অক্ষরে খুশিতে টই টুম্বু। আসলে কি ম্যাডাম, ফেসবুকে সবাই তো কয় আমি নাকি নায়িকা থেকে বেশি সুন্দরী। তাইলে আর মানুষের বাসার কাজকাম করস করে যা, অক্ষরকে নায়িকা হয়ে পড়। কি যে কোন ম্যাডাম, নায়িকা হওয়া কি এত সহজ? রিমি আপা কতদিন ধরে ঘুরতেছে, কিন্তু রিমি আপা যদি নায়িকা হয়ে যায় আমি চিন্তা করছি আমিও চেষ্টা করবো, কারণ আমি তো রিমি আপার থেকে কম সুন্দর না। না হইলেও রিমি আপার থেকে 2 ইঞ্চি বেশি লম্বা, তাহলে সেই তুলনায় আমি বেশি সুন্দর হইলাম না কোন? ওইসে অঙ্কার লম্বার হিসাব করুন লাগতো না, আইসোস 2 ঘন্টা দেরি হইরা, অঙ্কা আবার লেকচার দিতেছ 2 ঘন্টা দইরা, যা কামে যা। আচ্ছা যাইতাছি, গরিব হয়েছি দেখে একবার 2টা কথাও কইতে পারবো না আপনার লগে। ম্যাডামের জামাই, বুঝতে পারছিস তো, দুলাভাই। দুলাভাই হঠাৎ খিবি গেল কেন? কারো গল্পে লবণ বেশি, কারো গল্পে ঝাল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.